আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি হাবিবা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কিভাবে সাজনার ডাল রান্না করতে হয়। আপনারা অবশ্যই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। নামাজ পড়লে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। সাজনার ডাল রান্না করার জন্য আমি সাজনা নিয়েছি এরকম সাইজ করে, সাজনা নিয়েছি উপরের খোসা ছাড়িয়ে। মুসুরির ডাল, মুগের ডাল ভালো মতো একসাথে করে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি, হজের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ নিয়েছি আর তেল। বিসমিল্লাহি রহমানির রহিম বলে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে ডাল নিয়েছিলাম, এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো দিয়ে দিব কড়াইতে। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, যেরকম হজের গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। হজের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ, যেরকম লবণ দিলাম পরিমাণ মতো, আর অল্প তেল দিয়ে নিব। আমি আবার তেল রসুন দিয়ে রান্নার শেষে বাগার দেব, অল্প পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর আমি কড়াইটা চুলাতে বসিয়ে দেব। তারপর চুলাটা অন করে দেব। সব মশলাগুলো আমি এখন এক করে নেব, ডালটা আর কি ভালো মতো কষিয়ে নেব। আমার সুবিধার কারণে আমি সব একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে কষানোর সময়। অল্প পানি অ্যাড করে দেব, তাহলে ডাল কষানোটা ভালো হবে। ডালটা আমি ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো আমি একসাথে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ডালটা এখন আমি কষিয়ে নিচ্ছি। ডালটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডালটার মধ্যে পানি দিয়ে দেব। সাজনার ডাল রান্না করাটা খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, অবশ্যই খেতে সবারই ভালো লাগবে। আর সাজনার পুষ্টিগুণ অনেক, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সবাই দেখে নেবেন কী কী সাজনার পুষ্টিগুণ রয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি, এখন হালকা নাড়াচাড়া করে নেব। আমি আবারও বলছি, আমি কিন্তু মুগ ডাল আর মুসুরির ডাল দুটোই নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে শুধু মুসুরির ডাল দিয়েও সাজনার ডাল রান্না করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি এখন ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা বলক চলে এসেছে, আমি ডালটা নাড়াচাড়া করে নিয়েছিলাম আর আরেকটু পানি অ্যাড করেছিলাম ডালের মধ্যে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ডালটা আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি সাজনাগুলো দিয়ে দেব। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। ডালটা আমার আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সাজনাগুলো দিয়ে দেব ডালের মধ্যে।
আমি ধীরে ধীরে সাজনাগুলো অ্যাড করে দিচ্ছি। সাজনাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডালগুলো আমি সাজনার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন সাজনাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব। সাজনাগুলো সহজে সিদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই রান্নার শেষে লবণটা চেক করে নেবেন সবসময়। দেখুন, সাজনাটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাও আমার ঘন ঘন হয়ে এসেছে। আমি একটু পানি অ্যাড করেছিলাম যাতে ডালটা তলাতে না লেগে যায়। এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই বাড়িতে আমার রেসিপিটা ফলো করবেন। আমি এখন আরেকটা কড়াইতে রসুন, শুকনো মরিচ কয়েকটা আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো মতো ভেজে সাজনার মধ্যে দিয়ে দেব, তাহলে সাজনাটার টেস্ট আরও বেড়ে যাবে। এর জন্য আমি প্রথমে অল্প তেল দিয়েছিলাম। নাড়াচাড়া করে নেব হালকা। এগুলো আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলো সবগুলো সাজনার মধ্যে দিয়ে দেব। দেখুন সাজনাটা কত ঘন হয়ে গিয়েছে ডালটা। আর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের বাগারটা দিলে খুবই আরও খেতে খুব ভালো লাগবে। এগুলো আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এখন আমি নাড়াচাড়া করে নেব। চুলাটা কিন্তু আমি একদম লো করে নিয়েছিলাম। এখন আমি চুলাটা বাড়িয়ে দেব যাতে তেলগুলো সবগুলো ডাল আর সাজনার সাথে মিশে যায়। দেখুন সাজনাটা আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাবো। ডালটা অফ করে দিলাম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব, এরপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সাজনাটা আমি পরিবেশন করলাম, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই মজাদার। আর সাজনার পুষ্টিগুণ অনেক, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা পড়ে নেবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার রান্নাতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।